গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রানির সংসার। আপনারা সবাই কেমন আছেন? রানির সংসারে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ বৃহস্পতিবার, তো আমি অন্য অন্য দিনের মতন সকালে কেমনভাবে কাটাই, কত ব্যস্ততার মধ্যে দিয়ে। প্রত্যেক বাড়ির ওয়াইফদের সকালটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, তো আমার ব্যস্তটা কেমন আপনাদের সেটা শেয়ার করব। আমি সকালের বাসি কাজ সেরে আমি ঠাকুর ঘরের বাসি কাজ ছাড়তে এসেছি, জামা কাপড় ছেড়ে। তো আজ আমার বাগানে প্রত্যেক দিনের মতন অনেকই ফুল হয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা জানাবেন কমেন্টসে আমার এই যে থালারটাতে, ডালিটাতে, পুজোর ডালিটাতে কত রকমের ফুল আছে, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এই ফাল্গুন মাসের শেষের দিকে প্রায় তাও শিউলি ফুল ফুটছে, বেশ ভালো লাগছে। অল্প দু একটা করে ফুটছে, কিন্তু ভালো লাগছে। আর এই যে এগুলো বৃন্দাবন ভাটুই বলে, অনেক রকম জবাও ফুটেছে, ডালিয়াগুলো শেষের দিকে তাই তুলে ফেললাম। সকালটা এতটা পরিমাণ নাজেহাল হতে হয় সেটা বলার কথা নয়, প্রত্যেক বাড়ির মেয়েরা জানে বা বউরা জানে। আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের এক ছেলে এক মেয়ে নিয়ে আমাদের ছোট্ট সংসার। তো যেহেতু কাজের পরিমাণটা অনেক, তো আমরা দুজনে মিলে কাজ ভাগ করে নিয়ে কাজ করি। আমি যদি বলি আমি একা একা কাজ করব, তো উনি বলেন, আমার হাজব্যান্ড বলেন যে সংসারটা আমাদের দুজনের, আমরা দুজনে মিলেই করব। আমি না করতে দিলেও উনি জোর করেই করেন এবং ওটা ভালোবেসেই করে। তো পুজোর সব কিছু গুছিয়ে নিয়ে এবার আমি ছেলেকে খাইয়ে দাইয়ে তুলে, মেয়েকে খাইয়ে দাইয়ে তুলে দেব, পড়ার জন্য রেডি করিয়ে দেব। তারপর আমি রান্নার দিকে যাব। ভালো করে দেখবেন, কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন যে কত রকম ফুল আমি ডালিটাতে রাখলাম। মেয়ে পড়ছে, সকাল দিকটা একটু ঠান্ডা ঠান্ডা, তো পাজিয়ে পুজিয়ে বসে আছে। রান্না বসিয়েছি, দেখে আসি কতটা। ছেলের মাস্টারও চলে এসছে পড়াতে, 9টার মধ্যে ওকে গাড়িতে তুলে দিতে হবে, খেয়ে যাবে টিফিন, আবার স্কুলে 1:30টার সময় যে লাঞ্চ সেটাও রেডি করতে হবে। ময়লার গাড়ি এসছে আমার হাজব্যান্ড গেছে ময়লাগুলো ফেলতে, রান্নার এদিকে আছি বলে ওদিকে গেছে। মা হঠাৎ করে বাইরে এসে দেখি আমার পাখিগুলো কিন্তু এরকম সকালে আসে না, এরা আমার বাড়ির আশেপাশে থাকে, হুটপাট চলে আসে ঘরের মধ্যে। ওখানে কলা রাখা আছে, গাছ পাকা কলা, ওগুলো খাচ্ছিল। ব্রেকফাস্ট রেডি সবার জন্য, কলা, বিস্কিট আর টিফিনের জন্য ভাত। আমার ছেলে বলেছে আজকে মাছ ভাজা নিয়ে যাবে, আর এই মাছগুলো ভাজা হচ্ছে, মাছের ঝাল ভাত হয়ে গেছে। পর বাসন টাসনগুলো মেজে, রান্নার বাসন টাসনগুলো মাঝি, বাসন টাসনগুলো মাজা কমপ্লিট করে চান করে পুজোতে যাব। আমি আর মেয়ে 9:30 পর্যন্ত টাইমে জল থাকে, তো এই যে ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এসছে ওর বাবা, স্নান সেরে আমি আর মেয়ে গণেশ পুজোতে বসলাম। প্রথমে গণেশ পুজো, তারপর আর সব পুজো। তো আমার মেয়ে একটু গণেশ পুজো করতে ইচ্ছুক, তো তাই ওদেরকে একটু গণেশ পুজো। আর ছেলে মেয়ে দুজনে মিলেই বলল, মা আমরা যেমন চকলেট খাই, তো গণেশ দাদাকেও চকলেট দেবো আমরা। তো ওরা দুজনেই এবারে পালা করে এ একবেলা ও একবেলা আজকের দিনে গণেশ দাদাকে লাড্ডু প্লাস চকলেট দেবে। ও তো সব পুজোটা পারবে না লক্ষ্মী পুজো টুজো দিয়ে, তো তার জন্য গণেশ দাদাকে
এবেলা মেয়ে দিচ্ছে, ও বেলা ছেলে দেবে, সব পারবে না, তাই ও গণেশ দাদাকে পুজো দিয়ে উঠে যাবে, আমি বাদ বাকি পুজোটা দেব। তারপর আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে ফিরে এসে আমার আর বাদ বাকি সংসারের কাজ, যেমন আমার ফুল বাগানে সময় কাটানো, আমার বাগানটা পরিষ্কার করা, কোন গাছে কী করতে হবে না করতে হবে, পরের দিনের সবজি বানিয়ে রাখা, তার মানে কাটিয়ে কেটে গুছিয়ে ধুয়ে রাখা, তারপর আবার মেয়েকে আনতে যাওয়া, এগুলো করতে হয় সকাল, মানেই সব বাড়ির মায়েদের খুব ব্যস্ততা, আমারও তেমন ব্যস্ততা দিয়ে যায়। আমি ওকে বলে বলে দিচ্ছি, ও তেমনি করেই পুজোটা দিচ্ছে, ছোট মানুষ তো একটু বলে দিতে হয়, ভুল আঙুল দিয়ে নিচ্ছিল, বলে দিলাম আঙুল ওইটা না। আমার ডেলি ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করে পাশে থাকবেন। আমার সকাল থেকে এমন ব্যস্ততাতেই দিন কাটে, একা একা ভিডিও করতে হয়তো সবটাই তুলে ধরতে পারি না, তো তার জন্য সরি।